হ্যালো বন্ধুরা, গুলো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আতঙ্কের আরেক নাম বুলবুল, অর্থাৎ মহাপ্রলয়ে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তো এই মুহূর্তে বুলবুলের অবস্থান কোন জায়গায় রয়েছে এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ভিডিওটিতে আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। ভোর 2:30 নাগাদের অবস্থান ছিল কলকাতা থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। পরবর্তী 6 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তরের পথে অগ্রসর হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। মধ্যরাতের আগে সাগরদ্বীপের কাছে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তো এর জন্য অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, গোলাপি সতর্কতা জারি করা হয়েছে। বুলবুলের দিক উত্তরমুখী রয়েছে এই মুহূর্তে, এদিন সকালের পরে তারা অভিমুখ পরিবর্তন করতে পারে। ভারতের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার পরবর্তী মধ্যবর্তী জায়গা দিয়ে সেটি স্থলভাগে আশ্রয় পড়তে পারে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবার অর্থাৎ আজকে বিকেলের থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে বুলবুল অতি প্রবল রূপ নিয়ে স্থলভাগে আশ্রয় পড়বে। সেই সময় এর বেগ থাকতে পারে 135 কিলোমিটার। 135 কিলোমিটার বেগে আশ্রয় পড়তে পারে স্থলভাগে এবং পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সতর্কতা উত্তর পূর্বে জারি করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সাগরদ্বীপ, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ছুঁড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বুলবুলের। এরপরে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে বুলবুল আশ্রয় পড়তে পারে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়ে। ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আপাতত এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপে থাকলেও মধ্যভাগে স্থলভাগে প্রবেশ করার পর সেটি প্রথমে প্রবল ঘূর্ণিঝড় এবং পরে নিম্নচাপে পরিণত হবে। তো পশ্চিমবঙ্গের জন্য সতর্কবার্তা কী বলা হয়েছে? উপকূলের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের অংশ, এছাড়াও কলকাতা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বুলবুলের প্রভাবে বৃষ্টি চলবে রবিবারও। সেদিন অবশ্য উপকূল এলাকা বাদ দিলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তো গোলাপি সতর্কতা জারি করা হয়েছে, 165 কিলোমিটার বেগে প্রবল হাওয়া বইতে পারে এমন সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতির সতর্কবার্তায় বলা হয়েছে যে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে কাঁচা বাড়ির ছাদ উড়ে যেতে পারে বলে সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে। গাছ পড়েও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে, পাশাপাশি উপকূল এলাকায় ফসলেরও ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে। এর জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। মৎস্যজীবীদের প্রতি লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের প্রতি লাল সতর্কতা জারি করা হয়েছে। 9 ও 10 নভেম্বর সমুদ্রে না যেতে তাদের সতর্ক করা হয়েছে। তো এই সুপার সাইক্লোন বুলবুলের মোকাবিলায় 7 দফা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত ফেরি পরিষেবা, স্কুল ও কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, উদ্ধারের কাজে তৈরি থাকতে বলা হয়েছে ফায়ার, বিএসএনএল ও পুলিশ দপ্তরকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে, এনডিআরএফকে বিভিন্ন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ভলেন্টিয়ারদের সঙ্গে এনডিআরএফের উদ্ধারকারী দলকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, প্রত্যেক বিডিও শেল্টার হাউসে জল ও বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ত্রাণ নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, মাটির বাড়ি বা বিপজ্জনক বাড়ি থেকে মানুষকে সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সুপার সাইক্লোন বুলবুল যখন আঘাত হানবে সেই মুহূর্তে আপনারা কী করবেন? নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন, সংবাদ মাধ্যমে আবহাওয়ার যাবতীয় খবরাখবরের দিকে খেয়াল রাখবেন, সমস্ত দরকারি কাগজ প্লাস্টিক ব্যাগে ভরে রাখবেন, রোজকার প্রয়োজনীয় ওষুধ বাড়িতে কিনে রাখবেন, বাড়ির সব মোবাইল ফোন চার্জ দিয়ে রাখবেন, মোমবাতির ব্যবস্থা রাখুন, হারিকেনে তেল ভরে নিন, পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা আগের থেকেই করে রাখুন, ব্যাটারি দেওয়া রেডিওর ব্যবস্থা রাখুন, এবং কী কী করবেন না, গুজবে কান দেবেন না, ধারালো কোনো ধাতব জিনিস খোলা ফেলে রাখবেন না, বাড়ির পোষ্যকে বেঁধে রাখবেন না, বাড়ির ছোট বাচ্চাদের ছেড়ে রাখবেন না, ফ্রিজে খাবার জমিয়ে রাখবেন না, ঝড় চলাকালীন যে বিষয়গুলি মেনে চলবেন, ঝড় চলাকালীন বাড়ির মেইন সুইচ অফ করে দেবেন, বৈদ্যুতিক
যাবতীয় সামগ্রী সাবধানে রাখবেন, বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ রাখবেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলবেন, ঝড় চলাকালীন বিপজ্জনক বাড়ির কাছ থেকে সরে দাঁড়াবেন, ভেঙে যাওয়া বৈদ্যুতিক বাতির পোস্ট থেকে দূরে থাকবেন, যতটা সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। মাঝিদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে সমুদ্রে যেতে মানা করা হয়েছে, অবশ্যই রেডিও সঙ্গে রাখতে বলা হয়েছে, নৌকো নিয়ে নিরাপদে স্থানে চলে আসতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি সতর্কতামূলক হিসেবে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।